পণ্যবাহী ভ্যান থামিয়ে এভাবেই প্রকাশ্যে আদায় করা হচ্ছে টাকা। টাকা তোলার দায়িত্বে থাকা ব্যক্তির গায়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের লোগোসহ পোশাক। রিকশা থেকে পণ্য নামিয়ে বাসে তুলতে গিয়েও গুনতে হচ্ছে টাকা। এই ব্যক্তির গায়ে অবশ্য সিটি কর্পোরেশনের কোনো পোশাক নেই। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল টাকা তোলার আরও বেশ কিছু দৃশ্য। রিকশা থামিয়ে টাকা তুলছেন এই ব্যক্তিও, তার গায়েও নেই সিটি কর্পোরেশনের পোশাক। এসব দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। স্থান রাজধানীর শাঁখারী বাজার। বেলা ১১টা থেকে দুপুর ১টা এই তিন ঘন্টায় রিকশা, ভ্যান, সিএনজি সহ অন্তত ১০০ পরিবহন থেকে চাঁদা তুলতে দেখা গেল এই তিনজনকে। অবাক করা বিষয়, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল থেকেও টাকা তুলছেন তারা। যাত্রী নামলেও টাকা, উঠলেও টাকা। চাঁদাবাজির মহোৎসব চলছে শাঁখারী বাজার মোড়ে। যে যেভাবে পারছে সেভাবেই চাঁদা তুলছে। রিকশা, ভ্যান, বাস, সিএনজি, এমনকি মোটরসাইকেল বাদ যাচ্ছে না একটি পরিবহনও। কিন্তু যারা চাঁদা তুলছে তাদের পরিচয় কি? যাত্রী উঠলে পরেই ১০ টাকা করে দিতে হয়। এটা আমরা যা জানতে চাই বলে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেয়, ওনাদেরকে টাকা দিলে আর সার্জেন্ট আনি ধরে দেয় না, না না যদি দেয় তাহলে সার্জেন্ট মামলা করা দেয়। ফুট ওভার ব্রিজ থেকে নেমে একজনের কাছ থেকে জানতে চাওয়া কিসের টাকা তুলছেন তিনি, জানালেন সিটি কর্পোরেশনের। তবে কোনো কাগজপত্র দেখাতে পারলেন না, এই ফাঁকে পালালেন বাকি দুইজন। বস্তা উঠলে ২০, বস্তা ২০ টাকা আর কার্টন উঠলে ৫ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে চাঁদা তুলছেন দুইজন, তবে ক্যামেরা দেখে সব অস্বীকার করলেন। ভুক্তভোগীরা বলছেন চাঁদা ছাড়া এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। কিসের টাকা? কয়টা ডাক নিছি সিটি কর্পোরেশনের থেকে, সিটি কর্পোরেশনের ডাক নিছে, আমরা ডাকের টাকা উঠাইতে আসি। বলতে আছে ২০ টাকা দাও, ৫০ টাকা, মানে যার যার কাছ থেকে যা নিতে পারে। টাকা দিতে না দিলে মাল রাইখা দেয়। সিটি কর্পোরেশন বলছে যত্রতত্র এভাবে চাঁদা তোলার নিয়ম নেই। নির্দিষ্ট স্থানের বাইরে থেকে তোলা অবৈধ, এবং সিটি কর্পোরেশনের নামে যদি কেউ তোলে অবশ্যই তার অবৈধ, এবং সেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নির্দিষ্ট কিছু জায়গায় ইজারার মাধ্যমে টাকা তোলার নিয়ম থাকলেও দক্ষিণ সিটির নামে প্রতিনিয়ত অসংখ্য জায়গায় জোর করে তোলা হয় চাঁদা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।